রসে কষে রসে কষে রসে কষে সোনার তরীর রসে কষে। নমস্কার, আমি মৃণাল পরিবেশন করছি রসে কষের একাদশতম পর্ব। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা, শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা। এ ঘটা যেসে ঘটা নয়, দুর্যোগের ঘটা। তা বেশ, ঘটা করেই হল ভূমি পুজো। ছুটছে মটর ঘটর ঘটর, ছুটছে কত গাড়ি ঘোড়া, বাপের বেটা সেপাইয়ের ঘোড়া, কিছু না হলেও থোড়া থোড়া, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, ধুর তোর। এই করে যে আর কতদিন কাটাতে হবে জানি না। বলি ওই 20 লক্ষ কোটি টাকার কেকের টুকরো তো দূরের কথা, গন্ধটুকুও তো পেলাম না। কি বিপদ কি বিপদ, যত সব আপদ এসে জুটেছে দোড়ের গোড়ায়। যা তা একবারে শিক্ষকদের বিপদ আরো বেশি। অনলাইন ক্লাসে পড়াশোনার চেয়ে বাঁদরামো হচ্ছে বেশি। সেদিন বস্তির ছেলে পচা দেখি দাঁড়িয়ে আছে বাজারের ধারে একটা থলি কাঁধে নিয়ে। আমি বললাম, কিরে পচা কি করছিস, সেদিন তো শ্মশানে যেতে বললি, আজকে কোথায় পাঠাবি? আচ্ছা তুই অনলাইন পড়াশোনা করিস না? আমাকে দেখে পচা বলে এক গাল হেসে, আরে কাকু আমি তো স্যারকে ব্লক মেরে দিয়েছি। হ্যাঁ সে কি রে? বলে হ্যাঁ, তা এখানে দাঁড়িয়ে কি করছিস? বলে কাকু একটা না হেভি প্রোডাক্ট এনেছি, একেবারে করোনার পো মেরে দেবে, খেলেই করোনা ঠিক হয়ে যাবে, বৌদি ব্র্যান্ড পাঁপড়। আর খবরদার ঝোলা থেকে পাঁপড় বার করিস না, এসব বুজরুকি মাল দেখলে পাবলিক কিন্তু হেভি গেলাবে। হ্যাঁ মনে রাখিস। ওগো শুনছো, বলছিলাম কি, এই তো জানু পেতে বসেছি পশ্চি, আজ বসন্তের শূন্য হা, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, জাগাও শহরে প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে আজান গান, জাগাও শহরে প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে আজান গান, পাথর স্বপ্নে থা। এই তো জ
বসেছি পশ্চিম। ধন্যবাদ।